আসসালামু আলাইকুম, এই হচ্ছে আমাদের ক্লাসরুম ভিতরে যথারীতি আবার আমরা সকাল 8টায় পাশে আসলাম। এখানে কালকে একটা ইনফরমেশন দিতে বাকি ছিল, যে ইনফরমেশনটা হচ্ছে যে এখানে বাংলা ইংরেজি, বাংলাতে থিওরি করা হয়, ইংরেজি এবং আরবি শিক্ষা দেওয়া হয়। কারণ হচ্ছে কিছু বিদেশ যাওয়ার জন্য এই ড্রাইভিংটা খুব কার্যকরী ভাগ্য। এখান থেকে কাতার, মালয়েশিয়া, সৌদি আরব, বাহরাইন এসব যাইতে মানে যাওয়ার জন্য বাংলাদেশে আসে থেকে নিয়ে যাওয়ার জন্য আরবিটা প্রয়োজন এবং ইংরেজিটাও প্রয়োজন, তাও শিক্ষা দেয়। আর আমাদের এখন থিওরি ক্লাস চলতেছে, আমাদের দু একদিন বা কিছু দিনের মধ্যেই ইংরেজি ক্লাস নেওয়া হবে এবং আরবি ক্লাসও নেওয়া হবে। আর হচ্ছে এখানে থিওরির পাশাপাশি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালও দেখানো হয়, ইঞ্জিন সম্বন্ধে ধারণা দেওয়া হয়। আমরা আসলে ড্রাইভিং করতে আসছি, আর এখানে মানে প্রাথমিক ডাক্তারি, যেমন প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কিছু টুকিটাকি জিনিস থেকে শিখে রাখে ফার্মেসি। আর আমাদের এরকম ইঞ্জিন সম্বন্ধে কিছু ধারণা দিতেছে, এটা আমাদের জন্য খুব দরকারি ও উপযোগী। আর এখানে ভালো একটা সুবিধা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে, আর কাতার, বাহরাইন ওইসব দেশ থেকে আসা লোক নিয়ে, ড্রাইভিংয়ের জন্য লোক নিয়ে যায়, যারা যারা এরকম ড্রাইভিং শিক্ষা বিদেশ যাওয়ার জন্য থাকে, তাদের জন্য এটা ভালো একটা উদ্যোগ এই সেফ প্রজেক্টের। সেফ প্রজেক্টে আসলে মানুষের দক্ষ ড্রাইভিং তৈরি করার জন্য ওরা ওই চেষ্টা করতেছে। আজ পর্যন্ত 11 রাউন্ড শেষ, 12 রাউন্ড চলতেছে। আর এরা এই বাংলাদেশে আসে ইন্টারভিউ নেয় নিয়ে তারপরে তার বিদেশ নিয়ে যায়। এই জন্য ইংরেজিটা আর আরবি শিক্ষাটা দেওয়া হয়। আর আমাদের এখানে ফ্রি গ্লাস, ফ্রি গেঞ্জি, বই, খাতা, কলম সবই দেওয়া হবে। এটি দিলে আপনাদের সেই আপডেটটা অবশ্যই ইনশাল্লাহ জানাবো। আর বিএটির শিফট হয়েছে বিএটির আন্ডারে, মানে একটা প্রজেক্ট, একটা সংস্থা, ওই সংস্থায় আন্ডারে ওই কাজগুলো করা হচ্ছে। যেমন যুব উন্নয়নে ট্রেনিং দেয়, এটা ওই রকম সিস্টেমই। ওইখানে বিএটি প্রতি 3 মাস পরে পরে সার্কুলার সিস্টেমে দেয়, এই ফর্ম বিতরণ করে, ফর্মের মাধ্যমে সবাইকে বাছাই করে এখানে প্রশিক্ষণটা দেওয়া হয়। সেটা একটা ভালো উদ্যোগ যারা বেকার আছে তাদের জন্য, এবং ভালো কিছু করার জন্য এটা একটা ভালো একটা প্রজেক্ট, যেটা বাংলাদেশ সরকার এটা যারা বেকার আছে তাদেরকে বেকারত্ব দূর করার জন্য চেষ্টাগুলো করতেছে। এই হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যাল ইঞ্জিনগুলো দেখায় সবাই, যে কীভাবে সম্পন্ন হয়, ব্রেক কয়েল কীভাবে, পিস্টন কীভাবে কাজ করে, এই যে সবগুলাই আমাদেরকে প্র্যাকটিক্যাল ছাড়া সুন্দর করে এখানে দেখাচ্ছে, এই কীভাবে সব পার্টসগুলো কাজ করে। এখানে যা যা পার্টস আছে সবগুলাই আমাদের প্রয়োজনীয়, সব পার্টসগুলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং সবগুলো কী কী কাজ করে সব ছাড়া এটা মনোরা দেওয়া রয়েছে আমাদের ক্লাসরুম। ওই যে বসে আছে আমাদের ক্লাসে এখনো লোক আছে, শিশির ভাই, আমাদের বড় ভাই, ভাই ভালো থাকেন। আমাদের আজকে গেঞ্জি এসে পড়ছে, খাতা কলম সব সহ দিব, টেনশনের কিছু নাই। আমাদের ক্লাসে অনেকে আসে নাই, আমাদের গেঞ্জি বিতরণ করতেছে, গেঞ্জি বিতরণ অনুষ্ঠান। না বলে সুন্দর লেগে আজকাল শুনে নাই।